বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বুকে টেনে আবেগাপ্লুত হয়ে কাঁদলেন তুরস্কের ফার্স্ট লেডি এর দোগান তিনি রোহিঙ্গা বস্তিতে পৌঁছালে এক হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয় তার কাছে নিজেদের দুর্দশার কথা বলতে গিয়ে রোহিঙ্গা শরণার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে তার সামনে কান্নায় ভেঙে পড়েন কুতুপালং রোহিঙ্গা বস্তি ম্যানেজমেন্ট কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর জানান বৃহস্পতিবার বেলা দুইটায় কক্সাস বাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে আসেন তুরস্কের ফার্স্ট লেডি ক্যাম্পে তিনি চল্লিশ মিনিট সময় ছিলেন এ সময় তিনি সদ্য অনুপ্রবেশ করা কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বলেন মিয়ানমারের নৃশংসতার শিকার রোহিঙ্গা নারীদের কাছ থেকে নির্যাতনের বর্ণনা শুনেন এমিনিয়ের দোকান তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন রোহিঙ্গারা এ সময় রোহিঙ্গাসহ উপস্থিতদের চোখ টলমল করছিল তখন এক আবেগঘন পরিবেশ তৈরি হয় পরিদর্শনকালে তুরস্কের ফার্স্ট লেডি বলেছেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পাশে থাকার এবং সব ধরনের সহযোগিতা করবে তুরস্ক সরকার একই সাথে নির্যাতিত মুসলিমদের রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন তিনি তুরস্কের ফার্স্ট লেডি রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় আদিবাসীদের জীবনমান উন্নয়নেও সহায়তা করবেন বলে জানান এদিকে কক্সসবাজার থেকে তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগানের উখিয়া টেকনাফের যাতায়াত পথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করে জেলা প্রশাসন একইভাবে তার পরিদর্শন এলাকা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হয় তুর্কি ফার্স্ট লেডিকে স্বাগত জানিয়ে সড়কগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখে স্থানীয় প্রশাসন বেলা আড়াইটায় তিনি কক্সেস বাজারের উদ্দেশ্যে কুতুপালং ক্যাম্প ত্যাগ করেন এই সময় ক্যাম্প এলাকা এলাকাসহ আশেপাশে বিপুল পরিমাণ নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন ছিলেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন